হযরত আবু সাঈদ গঙ্গোহী রাহিমাহুল্লাহ অনেক বড় আল্লাহওয়ালা বড় বুজুর্গ, ভারতের ইউপি প্রদেশ সাহারানপুর জেলা গঙ্গুতে তার বাস। হযরত আব্দুল কুদ্দুস গঙ্গোহী রাহিমাহুল্লাহ তাআলার নাতি। আব্দুল কুদ্দুস গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি জীবদ্দশা হাজার হাজার মুরিদ এখানে আসত, জিকিরাজকার করত, আত্মশুদ্ধির ব্যবস্থা এখানে হত। ওনার এতেকাল হয়ে গেছে, এখনো মুরিদেরা আসে। অনেক আগের কথা, ব্রিটিশ আমলেরও আগের কথা, তখন মাটির লোটা বদনা ব্যবহার হইত, সিলভার প্লাস্টিক এগুলো ছিল না। এক মুরিদ লোটা নিয়ে যাওয়ার পথে হাত থেকে লোটা পড়ে ভেঙে যায়। আবু সাঈদ গঙ্গোহী রহমতুল্লাহ দেখে ফেললেন, দেখে বললেন, এখানে লোটা ভাঙতে আসো কি, এখানে কেন আসো, এখানে লোটা ভাঙতে আসো। মুরে দেখলো আমার পীরের নাতি ধমক দিয়েছে লোটা ভাঙতে আসতো, বেচারা মনক্ষুণ্ণ হয়ে এই লোটার ভাঙার টুকরো গুলো একসাথ করে বলতেছে, আল্লাহ মেহরবানি এটাকে আগের মতো লোটা বানাই দেন। বলা মাত্র এক টুকরো আর এক টুকরোর সাথে জোড়া নিয়ে আগের মতো যে লোটা সেই লোটা। আবু সাঈদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহির সামনে এখন তো মনের ভিতরে ধাক্কা লাগিল, এই কি কাছে এসে কয় জানাব, আপনি এই দৌলত কোথা থেকে অর্জন করছেন? অর্জন করছে আপনার দাদা থেকে। আমার দাদা থেকে? কয় জি। এই দৌলত কোথায় পাওয়া যাবে? কয় পাওয়া যাইতে হইলে আপনার দাদার একজন নাতি পীর আছে, উনি থাকেন বলক, আফগানিস্তানের একটি জেলার নাম বলক, উনি বলকে থাকেন, হযরত নিজামউদ্দিন বলকি রাহিমাহুল্লাহ, সেখানে গেলে এই দৌলত পাবেন, এই সম্পদ পাবেন। সফর শুরু করছেন ভারতের ইউপি থেকে বলকের উদ্দেশ্যে। অনেকদিন পর বলকের দ্বারপ্রান্তে পৌঁছলেন। হযরত নিজামউদ্দিন বলকি রাহিমাহুল্লাহ সংবাদ পাইলেন, আমার পীরের নাতি আসছে, শাহী খাট বাটে এগিয়ে আসছে, নাতিকে এগিয়ে নিবেন, সাথে বলকের বাদশাহ আছে, খুব ইজ্জত এহতারাম খাট বাটে ওনাকে এগিয়ে নিয়ে গেলেন। শাহী নিয়মনীতিতে মেহমানদারি করেছে। কয়েকদিন মেহমানদারির পর আবু সাহেব বলকেই বলতেছেন, হুজুর আমি তো এখানে এই মেহমানদারি পাওয়ার জন্য আসিনি, এই ইজ্জত সম্মানের জন্য আসিনি, এই জন্য আসছেন? কয়েকটি আমার দাদা জান থেকে যে দৌলত আপনি নিয়ে এসেছেন ওইটা আবার ফেরত নেওয়ার জন্য। ও তো তাহলে এগুলো সব বাদ, কি করতে হবে? ওই যে ওখানে হাম্মামখানা আছে এটা সাফ করবেন, আর ওইখানে বসে থাকবেন, আমার দরবারও আসতে পারবেন না, মজলিসও আসতে পারবেন না, ওয়াজ নসিহত শুনতে পারবেন না, শুধু ওইখানে বসে থাকবেন সারাদিন। আমরা হলে বলতাম, ধর আসতে হুজুরের ওয়াজ নসিহত শুনবো, আত্মশুদ্ধি করবো, হুজুরে বলে হাম্মামখানা সামনে বসে থাকতে, কিসের হুজুর, যাই আমার দেশে। কিন্তু ছিলেন তো আলাদে হক সত্যের সন্ধানে, যা বলছেন তাই করবো। খোলে দরজা না খোলে তোজকো এসছে কেউ নজর, খোলে দরজা না খোলে তোজকো এসছে কেউ নজর, তু বসাপ না কাম কর দে লাগাতে সর্বতর, তু বসাপ না কাম কর দে লাগাতে সর্বতর। দিবেন তো একজন, যার মাধ্যমে দিবেন সে যা বলে তাই মানবো, বস এখানে বসে আছে দীর্ঘ এক বছর। কি ধৈর্য আল্লাহ পাক দিয়েছেন পাহাড়ের মতো, এক বছর এখানে বসে আছে। এক বছর পরে হযরত নিজামউদ্দিন বলকি রহমতুল্লাহ আলাই বাঙ্গিকে বললেন যে আজকে তুমি যখন ময়লা নিয়ে যাবে ওই যে একটা লোক ওইখানে বসে থাকে তার কিনারা দিয়ে যাবে, আর চেহারার দিকে তাকাবে, সে যদি কিছু বলে আমাকে এসে বলবে। বাঙ্গি পায়খানার বালতি নিয়ে ওই দিক দিয়ে যায়, চোখ রান্না করে তাকাইয়া বললেন, তো যদি আর গঙ্গু হইত তো তামাশা দেখাই দিতেন, আমার পর দিয়ে পায়খানা নিয়ে দাও। বাঙ্গি এসে বলতে, হুজুর আমাকে এই কথা বলেছে। তো হ্যাঁ, এখনো সাহেব দাদার তার নাক দেমাক থেকে নামেনি, তা আমরা লিখি পীর দাদা, অমুক দাদা, তমুক দাদা, এটা খান্নাক, এই দাদা আমাদেরকে ধ্বংস করে, পীর দাদা বা পীর তো আমার কি, বা বুজুর্গ তো আমার কি, পীর দাদা আল্লাহ মাফ করো।
আরো এক বছর। আজকে বাঙ্গিকে বললেন আজকে আবার ময়লার বালতি নিয়ে তার পাশে দিয়ে দেবে, দেখো কি করে আমাকে জানে। আজ তো বাঙ্গি তাই করল, আজকে কিছু বললেন না, তবে একটু চেহারা মলিন করে তাকাইলেন। বাঙ্গি এসে বলছে হুজুর কিছু তো বলেননি, তবে চেহারা মলিন করে আমার দিকে তাকাইছিলেন। কখন না এখনো নামিনি আছে, তবে একটু দুর্বল হয়ে গেছে। আরো এক বছর, তিন বছর পরে আবার বাঙ্গিকে বললেন আজকেও ময়লা নিয়ে যাবে, তবে কোন এক বাহানা দিয়ে তুমি ইচ্ছাপূর্বক হঠাৎ খাবে, এমন ভাবে হঠাৎ খাবে যাতে ময়লা তার গায়ে পড়ে। এরপরে কি করে আমাকে এসে জানা? বাঙ্গি মেথড ময়লা নিয়ে যাওয়ার সময় এক বাহানা দিয়ে হঠাৎ খেয়ে পড়ছে পুরা বালতি ওনার গায়ে, ময়লা ওনার গায়ে। উনি লাভ দিয়ে উঠে ময়লাগুলো বালতিতে আবার রাখতেছে না, বলছে আহারে আমার গায়ে হঠাৎ খেয়ে আপনি ব্যথা পাচ্ছেন, কষ্ট পাচ্ছেন, আল্লাহ বসতে ক্ষমা চাই। এখন হেরো পরিষ্কার করার ভিকিরা নিজ ময়লাগুলো বালতিতে তুলতেছে। বাঙ্গি এসে বলছে হুজুর আসছে তো এই আমল, তাহা খান্নাস চলে গেছে দেবার থেকে চলে গেছে। এখন দরবারে আসার অনুমতি দিলেন, ওয়াজ শোনার অনুমতি দিলেন। গেছেন শিকারে, পাহাড়ি অঞ্চল শিকারে গেছেন। তো শিকার করতে শিকারে কুকুর ব্যবহার হয়, শিকারে কুকুর হয় বড় শক্তিশালী, শিকার দেখতে এদেরকে থামায় রাখা কঠিন। তো শিকারে কুকুরের শিকল এক মাথা কুকুরের গলায় আর এক মাথা আবু সাহেব গম্ভীর হাতে দিলেন, নেজামুদ্দিন বলতে দিয়ে বললেন যে অবস্থায় হোক এই শিকল হাত থেকে যাতে না ফুটে, কুকুর হাত থেকে যাতে না ফুটে, এ বলে দিলেন। কিছুক্ষণ পর শিকার দেখে কুকুর মারতে দূর, শিকল তো তার হাতে, উনিও কুকুরের সাথে সাথে দূর, কিন্তু কুকুরের দৌড়ের সাথে গিয়ে মানুষ দৌড়ে কুলা কুলেতে পারে, দেখলে শিকল আর দৌড়াতে পারবো না ছুটে যাবে, ছুটে গেলে তো আমার পীরের কথা অমান্য হয়ে যাবে। কমর মধ্যে প্যান্স দিয়ে রাখছেন যাতে না ছুটে, পাহাড়ি অঞ্চল কুকুরের টানে পড়ে গেছেন, কুকুর তো দৌড়ে দিতেছে। এই পড়া অবস্থায় পাহাড়ের মধ্যে ধাক্কা, এখানে সেখানে খোঁচা, সারা দেহ রক্তাক্ত হয়ে গেছে। এর মধ্যে হযরত আব্দুল কুদ্দুস গঙ্গুহী রহমতুল্লাহ আলাইহির এলহাম হইল, বললেন নেজামুদ্দিন তোমাদের থেকে তো এত মজা আদা এত সাধনা নেইনি, চাইলে তো নিতে পারতাম। তার মানে নাতির এই অবস্থা তিনি সইতে পারেননি, তাই ওই মহব্বত প্রকাশ করলেন যে তোমার থেকে তো এত মজা হবে এত সাধনা নেই। নিজামুদ্দিন বলকি রহমতুল্লাহ আলাইহি তখন থেকে তার সাধনা কমাই দিলেন। এরপর থেকে আবু সাঈদ গঙ্গোহী বলতেন, যেটা আমার বলার উদ্দেশ্য, ও কুকুর যখন আমাকে টানতে ছিল এই পাথরের জমিনে পাহাড়ে পর্বতে, পাথরের সাথে ধাক্কা খেতাম, খোঁচা খেতু, রক্ত প্রবাহিত হইত, যেই স্বাদ আর যেই মজা আমি ওই সময় পেয়েছিলাম এই মজা আর পাইতেছি না, এ যদি ওই মজাটা আমি সারা জীবন পাইতে থাকি। অন্যেরা তো দেখতেছে তিনি কষ্ট পাইতেছেন, কুকুর টেনে নিয়ে চলছে, ধাক্কা খান পাথরে, ধাক্কা খান পাহাড়ে, একবার নিচে পড়েন, আবার হোঁচট লাগে, খোঁচা লাগে, এতে রক্তাক্ত হয়ে গেছেন, কষ্ট হয়। আর উনি বলতেছেন যে স্বাদ তখন আমি অনুভব করতেছিলাম, এই স্বাদ আর কখনো জীবনে পাইলাম না। এটা হলো সুর, আকৃতিগত ভাবে দেখতে দেখা যায় কষ্ট, বাস্তবে কষ্ট না। যদি কোনো আহলে জিকির, যদি কোনো জিকির করনেওয়ালা বন্দা, শরীয়তের পাবন বন্দা, পরহেজগার মুত্তাকি বন্দাকে দেখা যায় কষ্টে আছে, দুঃখে আছে, মুসিবতে আছে, এটা সুরই, দেখতে দেখা যায় কষ্ট, বাস্তবে যা কষ্ট নয়। কি মিষ্টি এটা, হে বুঝে আহে খোদাই আছে। আল্লাহ জিকিরিল্লাহ তাতমাইন্নুল কুলুব, যদি প্রশান্তি চাই আমার আল্লাহ জিকিরের বিকল্প নেই, আমার আল্লাহ জিকিরের বিকল্প নেই। জিকির মানে শুধু আল্লাহ আল্লাহ নয়, আল্লাহ আল্লাহ তো আছে, এর সাথে আমার 24 ঘন্টা চলবে ইসলামী শরিয়া মোতাবেক, আমার পুরো জিন্দগি জিকির ভিতরে কাটবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।